করোনার এই দুঃসময়ে সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম উত্তর পতেঙ্গা মডেল থানার বিপরীতে স্টিলমিল বাজার সংলগ্ন বেসরকারি পতেঙ্গা ডায়াগনস্টিক সেন্টার। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের সর্বোত্তম সেবা প্রদান সহ সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রদানের মাধ্যমে উন্নত চিকিৎসা দিয়ে আসছেন তারা। করোনাকালীন সময়ে সর্বোত্তম সেবা দিয়ে রোগীদের আস্থা অর্জন করছেন এই বেসরকারি প্রতেঙ্গা ডায়াগনস্টিক সেন্টারটি। এ বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে। তো আমরা চিন্তা করছি যে এলাকার আমাদের কিন্তু আপনারা চিন্তা করবেন আমাদের এই পাশ থেকে আরেক পাশে যাচ্ছি জঙ্গলে ঘিরে দিয়ে যেতে হয়, অনেক সময় ব্যাপার। একজন রোগী যে নিয়ে যাবো আমরা, ওই নিয়ে যাওয়াটাও কিন্তু অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য, যেহেতু ট্রান্সপোর্ট সমস্যা, রাস্তার সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা চেষ্টা করছি যে এখানে একটা আমরা ডায়াগনস্টিক করে ওই ডাক্তারদেরকে এলাকার যে লোকাল যে ডাক্তারগুলো আছে ওনাদেরকে নিয়ে আমরা একটা চেম্বার করে ওনারা মানে স্থানীয় লোকের অন্তত একটা সেবা দেওয়ার একটা চেষ্টা করতেছি আর কি। মানে অন্তত আমার যেন ইনস্ট্যান্ট যে প্রাথমিক যে চিকিৎসা অন্তত এটা যেন এখানে পাই, এটাই আমাদের চেষ্টা চলতেছে আর কি। আমাদের ডায়াগনস্টিক অলমোস্ট 3 ইয়ার্স। আমরা বেসিক্যালি ডায়াগনস্টিক সেন্টারটা স্থাপন করার পেছনে উদ্দেশ্য ছিল একটা কিছু সেবা দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের এখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক দূরত্ব হয়ে যায়, আর আমাদের এই জায়গার মানুষগুলা আর্থিকভাবে খুব বিপদগ্রস্ত। তো সেই তুলা সেই চিন্তা করেই আমাদের ডায়াগনস্টিকটা দেওয়া, এবং এই করোনাকালীন সময়ে আমাদের অনেক কর্মচারী এখানে করোনা এফেক্টেড হয়েছে, হওয়ার পরেও তারা সার্ভিস দিচ্ছে। আমরাও চেষ্টা করছি, আমরাও কম বেশি সবাই করোনা এফেক্টেড হয়েছি, কিন্তু এলাকাবাসীর কথা চিন্তা করে আমাদের ডাক্তার সাহেব ডাক্তার হোসেন সাহেব পাটারি এবং ডাক্তার আবিদা সুলতানা ওনাদের স্বেচ্ছায় বসার এবং রোগী দেখার টেন্ডেন্সি থেকেই আমরা এই প্রতিষ্ঠানটা এখন চালু রাখতে পেরেছি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেহেতু আমাদের স্যার যিনি আছেন ডক্টর হোসেন সাদা পাটওয়ারি, উনি চট্টগ্রাম মেডিকেল কলেজেরই, উনি সরাসরি এখান থেকে কল করে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে ট্যাগ করায় দেন, যাতে করে ওই রোগীটা সাফার না করে। ইভেন আমাদের ম্যাডাম হোসেন সাদা পাটওয়ারির সাথে যিনি আছেন ডক্টর আবেদা সুলতানা, উনিও দেখা যায় সাথে সাথে চিটাগাং মেডিকেল কলেজ বা ইপিক যেখানেই হোক উনি দেখা যায় কল করে ট্যাগ করে দেন, যাতে করে ওই রোগীটা এখান থেকে গিয়ে সাফার করতে না হয়। আমাদের এখানে অনেক পেশেন্টই আছেন ইনশাল্লাহ, ভালো মন্দ দুটো দিকই আছে, তবে অবশ্যই আমাদের ভালো দিকটাই বেশি আছে, যার কারণে আমাদের কাছে এখনো পর্যন্ত রোগী অনেক। এবং আপনারা আমাদের চেম্বারে যখনই আসবেন বা চেক দেখলে বুঝতে পারবেন আমাদের রোগীর সংখ্যা কেমন, কারণ আমাদের সার্ভিসটা যদি আমরা খারাপ দিতাম তাহলে রোগীরা আমাদের এখানে ভিড় করতো না। করোনার এই ক্লান্তি লগ্নে স্বাস্থ্যসেবা নিয়ে সবসময় চট্টগ্রাম উত্তর পতেঙ্গাবাসীর পাশে থাকবে এটাই প্রত্যাশা এলাকাবাসীর। হুমায়ুন কবির, হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।